বিয়ানীবাজারের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের ঈদ রিউনিয়ন অ্যান্ড ফ্যামিলি গ্যাদারিং অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের গ্রামবাসী প্রবাসী যারা আছেন মোল্লাপুর গ্রামের গ্রামবাসীকে একত্রিত করা, একত্রে বসা, আমাদের ছেলেমেয়ে যারা অনেক অনেক পরিচিত হওয়া, একে অন্যের সাথে সাক্ষাৎ, এটাই মূল উদ্দেশ্য। প্রতি বছর আমরা ফ্যামিলি গেট টুগেদার করি, প্যান্ডামিকের জন্য আমরা 2 বছর করতে পারিনি, এটা আমাদের তিন নম্বর অনুষ্ঠান। ফ্রেন্ডস সোসাইটি আমাদের কার্যকর আরম্ভ হয়েছে আজ থেকে 14 বছর আগে, 14 বছর আগে আমরা এটা আরম্ভ করেছি। আমাদের কাজ হলো দেশের গরিব দুঃখী যারা আছে তাদেরকে সাহায্য করা। অনেক আছে যে আমাদের বয়স হয়ে গেছে, অনেক ছেলেরা আছে তাদের কাতনা হয় নাই, এমন হয়েছে কি ওরা নাম বলছে আব্দুর রহিম আব্দুল সুফান, এক বাড়িতে কাজে গেছে 10-12 বছর বয়সে, কিন্তু এই বাড়িতে থেকে থেকে সে 20-25 বছর বয়স হয়ে গেছে, কিন্তু তার খাতনা দেওয়া হয় না। যখন আমরা এটা আরম্ভ করছি তখন তারা সরম ব্যঙ্গে আমাদেরকে বলছে যে আমার এটা হয় নাই, তারপরে আমরা এটা আমরা খাতনাগুলো আরম্ভ করছি, অনেক অনেক খাতনাগুলো করছি, আগামীতে আমাদের আরও 50 জনের খাতনার ব্যবস্থা করা হয়েছে। আমরা ব্রিটেনে যত মোল্লাপুর গ্রামের যত প্রবাসীরা আছেন সবাইকে আহ্বান জানাচ্ছি আমাদের মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির ট্রাস্টি হওয়ার জন্য। আমরা মোল্লাপুর ইউনিয়নের আমাদের এই সংগঠনটি আমাদের কয়েকজন মিলে এটা করেছেন কয়েক বছর আগে। ওই সংগঠনে মেইনলি যে কাজগুলো হচ্ছে আমাদের চ্যারিটেবল অ্যাক্টিভিটি, শিক্ষা ব্যবস্থায় আমরা সাহায্য করি, গরিব লোকেদের যে ফ্লাড হয় বা ঈদের সময় সবসময় আমাদের মোল্লাপুর গ্রামে একটি ক্লাব আছে, ওই ক্লাবের মধ্যে আমাদের সব কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে। আয়োজন যারা করেছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভবিষ্যতে আজকের মতো আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেবে এই আশা আমি। সর্বক্ষেত্রেই ওনাদের অবদান অনস্বীকার্য। আমি একজন চেয়ারম্যান হিসাবে আমরা যে দায়িত্ব পালন কালীন সময়ে আমরা ওনাদের সহযোগিতা পেয়ে আমরা স্বস্তি পাই, এবং জনমানুষের কল্যাণে এই ফ্রেন্ডস সোসাইটি কাজ করছে, আমি উত্তরোত্তর উন্নতি কামনা করি। বিস্তর পরিস্থিতি হইল, কারণ আমরা সবাই খুব বিজি থাকি অলওয়েজ, যার কারণে আমরা ছেলেমেয়েদের সৈন্যের সাথে যোগাযোগ করা, পরিস্থিতি বিল্ড আপ করা খুবই কষ্টকর। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পরিস্থিতিটা বিল্ড আপ হর, এবং সাথে সাথে আমরা চেষ্টা করি আর কি আমাদের ইউনিয়নের মানুষ শিক্ষা নানান সাহায্যে সহযোগিতা করার লাগে আমরা চেষ্টা করি আর কি।